17 ডিসেম্বর কি হয় দেখবেন, সরকারকে মান্নার হুঙ্কার। এদিকে জাতীয় পার্টি হবে ক্ষমতাসীন আর আওয়ামী লীগ বিরোধী দল, বলছেন চূর্ণ। জানাবো জাপার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী সমঝোতা কি ভেস্তে গেল। জানিয়ে দিব পাঁচ কারণে বিএনপিতে আসার আলো। এবং সর্বশেষ জানাবো নৌকার ভোট চেয়ে বহিষ্কার বিএনপি নেতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 17 ডিসেম্বর কি হয় দেখবেন, সরকারকে মান্নার হুঙ্কার। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হুঙ্কার দিয়ে বলেছেন 17 তারিখ কি হয় দেখবেন। 17 তারিখের পরও যতই দিন যাক, এই সরকারের পতন পর্যন্ত আন্দোলন থামবে না। এই অবৈধ একতরফা পাতানো নির্বাচনকে আমরা প্রতিহত করব, আন্দোলন সফল হবে ঘোষণা দিয়ে মান্না বলেন, আন্দোলন হচ্ছে, আন্দোলন চলবে, আরও বড় আকারে আন্দোলন হবে। বাম ডান যত দল আছে যুগপত ভিত্তিতে সবাই মাঠে নামবে এবং এবার দেখবেন আন্দোলনের জোয়ারে এই সরকার ভেসে যাবে। বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহাসচিব সাইফুল হক বলেন, যদি সরকার সোজা পথে না হাঁটে আগামী 16 ডিসেম্বর বিজয় দিবসের পর থেকে রাজপথে বিরোধী দলগুলো এই অবৈধ নির্বাচন, তামাশা নির্বাচন, জালিয়াতি নির্বাচন বন্ধ করার জন্য লক্ষ জনগণকে সঙ্গে নিয়ে নতুনভাবে আন্দোলন গড়ে তুলবে। তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাই রাজপথে দাঁড়িয়ে আন্দোলনকে এগিয়ে নেব, বিজয় নিশ্চিত করে আমরা ঘরে ফিরব। আগামী 18 ডিসেম্বর থেকে ভোটের প্রচার ছাড়া কোনো রাজনৈতিক কর্মসূচির অনুমতি না দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচন কমিশনের চিঠির তীব্র সমালোচনা করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার আছে, তারা জনগণকে ভোট না দেওয়ার কথা বলতে পারে। 7 জানুয়ারি বাংলাদেশের কোনো দেশপ্রেমিক মানুষ ভোট দিতে যাবে না, এ কথা আমরা বলতেই থাকব। কোনো নিষেধাজ্ঞা দিয়ে একথা থামানো যাবে না। জাতীয় পার্টি হবে ক্ষমতাসীন আর আওয়ামী লীগ বিরোধী দল, বলছেন চূর্ণ। জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চূর্ণ বলেছেন, নির্বাচন করে জাতীয় পার্টি ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে আর আওয়ামী লীগ হবে বিরোধী দল। জাপা মহাসচিব বলেন, এই যে এবার আমরা সরাসরি তাদের সঙ্গে ভোটের যুদ্ধে লিপ্ত হয়েছি, না জোট না মহাজোট, নো আসন বন্টন, ডাইরেক্ট ফাইট, আমরা প্রথম থেকে জোট বা মহাজোটে যাওয়ার সিদ্ধান্ত নেই। চূর্ণ বলেন, আমাদের আত্মবিশ্বাস আছে নির্বাচনে গেলে আমরা ভালো করব, তাই আমরা নির্বাচনে এসেছি। কেউ যদি আমাদের বিশ্বাস করে না সেটা তাদের বিষয়, কেন বিশ্বাস করে না সেটা তারাই ভালো বলতে পারবে, কিন্তু আমরা সবাইকে বিশ্বাস করি। জাতীয় পার্টি নির্বাচন করতে এসেছে জানিয়ে দলটির মহাসচিব বলেন, আমরা নির্বাচন করতে এসেছি, আমাদের দাবি একটাই, যেন ভোট কেন্দ্র ভোটারদের আসার পরিবেশ থাকে, নির্বাচন করে আগামীতে ক্ষমতায় যাব সেই স্বপ্ন আমরা বিভোর। আওয়ামী লীগ বিরোধী দলে যাবে এরকম চিন্তায় আমাদের মধ্যে আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলটির অন্যান্য নেতাদের সাক্ষাতের প্রসঙ্গে টানেল জন্য তিনি বলেন, নির্বাচন কেমন হবে, প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি হবে, ভোটাররা কিভাবে কেন্দ্রে আসবে, এসব নিয়ে আলোচনা হয়েছে, আড্ডা হয়েছে। জাপার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী সমঝোতা কি ভেস্তে গেল। আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির আসন সমঝোতা শেষ পর্যন্ত ভেস্তে গেছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র বলে জানিয়েছেন। তবে অন্য একটি সূত্র বলছে যে এখন পর্যন্ত চূড়ান্ত কিছু বলার সময় হয়নি, হাতে আরও 3 দিন সময় আছে, এই 3 দিনের মধ্যে নিশ্চয়ই তারা একটি সমঝোতায় পৌঁছাতে পারবে। 3টি কারণে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগ সমঝোতা আসন শেষ পর্যন্ত ভেস্তে যাচ্ছে কিনা এই কথা বলেছেন বলেও নিশ্চিত হওয়া যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে প্রথম যে বিষয়টি তা হলো স্বতন্ত্র প্রার্থীদের বসিয়ে দেওয়ার দাবি। জাতীয় পার্টি থেকে বলা হয়েছে যে তাদেরকে যে আসনগুলো ছেড়ে দেওয়া হবে সে আসনে আওয়ামী লীগের কোনো বিদেহী বা স্বতন্ত্র প্রার্থী থাকতে পারবে না। আওয়ামী লীগের এই প্রস্তাবে রাজি হয়নি। আওয়ামী লীগ বলেছে যে স্বতন্ত্র প্রার্থীদের দায় দায়িত্ব আওয়ামী লীগ নিতে পারে না, তারা বিদ্রোহী স্বতন্ত্র, কাজেই তাদেরকে বসিয়ে দেওয়ার এখতিয়ার আওয়ামী লীগের নেই। এ পর্যন্ত অনুষ্ঠিত 5টি বৈঠকের প্রত্যেকটিতেই স্বতন্ত্র প্রার্থীদের বিষয়টি সামনে এসেছে, এটি নিয়ে আওয়ামী লীগ তার অনর অবস্থান পরিষ্কার করেছে। দ্বিতীয়ত, আসন ভাগাভাগির বিষয়টিও নিয়েও জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়নি। জাতীয় পার্টির 60টি আসন দাবি করেছে, আওয়ামী লীগ তাদেরকে সর্বোচ্চ 41টি আসন ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করবে বলে আশ্বস্ত করেছিল। এই 41টি আসনে নৌকা প্রতীকের কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে না, কিন্তু জাতীয় পার্টি মনে করছে যে তাদের 60টি আসন প্রাপ্য। আওয়ামী লীগের একাধিক নেতা বলছেন যে তারা যে 60টি আসন চাচ্ছে তা অযৌক্তিক। আওয়ামী লীগের নেতাদের মতে জাতীয় পার্টির 60টি আসন পাওয়ার সাংগঠনিক অবস্থানে নেই, এমনকি 30টি আসনেও জাতীয় পার্টির শক্তিশালী অবস্থান নেই। এরকম পরিস্থিতিতে 60টি আসনে আওয়ামী লীগ কোনোভাবেই ছাড় দেবে না বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। দ্বিতীয়ত, রওশন এরশাদের সম্পর্ক। গতকাল গণভবনে রওশন এরশাদের যাওয়া এবং সেখানে জিএম কাদের সহ জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে নালিশের বিষয়টিকে জাপার বর্তমান নেতৃত্ব ইতিবাচকভাবে নেয়নি। জাতীয় পার্টির নেতারা বলছেন যে এভাবে একজন রাজনৈতিক দলের নেতার কাছে যে নালিশ করা কোনোভাবেই শিষ্টাচার সুলভ নয়। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূর্ণ বলেছেন, রওশন এরশাদ
ভদ্রলোক জাতীয় পার্টির কোনো সাংগঠনিক নেতা নন, কাজেই তার বক্তব্য গুরুত্বহীন। এসব কিছু মিলিয়ে ভয় জাতীয় পার্টির আওয়ামী লীগের এ ধরনের কথা এবং আলোচনা শুরু হয়েছে বলেও তারা মনে করেছেন। মুজিবুল হক চুন্নু দাবি করেছেন যে নির্বাচন থেকে তারা সরে যাবে না, কারো পরামর্শে তারা নির্বাচনে আসেনি, নিজের শক্তিতে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। জাতীয় পার্টির মহাসচিব এর আগেও দাবি করেছেন যে জাতীয় পার্টি এখন সাবালক এবং তার মতে 1991 সালের মতো এবার নির্বাচনের চমক তৈরি হবে। মুজিবুল চুন্নু বলেছেন যে ভোটারদের মধ্যে আওয়ামী বিরোধী ভোটার সংখ্যা বেশি, সবকিছু মিলিয়ে তিনি দলকে নির্বাচনমুখী করতে চাইছেন। কিন্তু তিনি দলকে যতই নির্বাচনমুখী করুক না কেন, সমস্যা অন্য জায়গায়। জাতীয় পার্টি যারা প্রার্থী তারা মাঠের বাস্তবতা সম্পর্কে অবহিত আছেন। চার পাঁচটি আসন ছাড়া কোথাও যদি স্বতন্ত্র প্রার্থী থাকে তাহলে জাতীয় পার্টি যে ভালো করতে পারবে না, এটি তারা ভালো মতোই জানে। অন্যদিকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পার্টির সঙ্গে কোনো রকম সমঝোতায় যাওয়ার পক্ষপাতী নয়, বরং তিনি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার পক্ষপাতী। বিভিন্ন সূত্রগুলো বলছেন শেখ হাসিনা এমনকি জাসদ বা ওয়ার্কার্স পার্টির সঙ্গেও সমঝোতার ব্যাপারটিতে খুশি নন। তিনি চান যে সকল দল তার শক্তিতে নির্বাচনে অংশগ্রহণ করুক এবং নির্বাচনের মাঠের জনপ্রিয়তা যাচাই হোক, আর এবারে নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় সেজন্য তিনি নির্দেশনা দিচ্ছেন। এখন দেখার বিষয় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা ছাড়াও জাতীয় পার্টি শেষ পর্যন্ত বিচার করে কি করে না। পাঁচ কারণে বিএনপিতে আসার আলো। বিএনপির আন্দোলনের গতি নাই, নেতারা মাঠে নেই, তৃণমূলে হতাশা, তারপরও তারা অবরোধ এবং নানা রকম কর্মসূচি দিয়ে যাচ্ছে। এই সমস্ত কর্মসূচি দিয়ে দলের মধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে, কিন্তু এই হতাশার মধ্যেও বিএনপির নেতাকর্মীরা আশায় বুক বেঁধে আছেন। তাদের ধারণা যে এখনো সবকিছু শেষ হয়নি, এখন অন্ধকার টানেলের শেষ প্রান্তে আলোর রেখা পাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের মতো সামনে অনেকগুলো ঘটনা ঘটবে, যে ঘটনাগুলোর কারণে বিএনপির আন্দোলনে চাঙ্গা হবে এবং এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বিএনপির একজন নেতা বলছেন যে এ ধরনের কথা এবং আলোচনার মধ্যে দিয়ে বিএনপির নেতারা মনে করেন যদি শেষ পর্যন্ত নির্বাচন উত্তাপহীন হয়, ভোটার উপস্থিতি কম হয়, তাহলে তাদের বিজয় অর্জিত হবে। পাঁচটি কারণে বিএনপি নেতারা আশার আলো দেখছেন। এক, জাতীয় পার্টি সরে যাওয়া। জাতীয় পার্টি যদি নির্বাচন থেকে শেষ পর্যন্ত সরে যায় তাহলে এই নির্বাচন আর যাই হোক আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। এমনকি 40% বেশি ভোটার উপস্থিতি হলেও সেটা নির্বাচনে জনগণ আগ্রহ দেখাবে না, ফলে এরকম একটি নির্বাচনকে আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা দিতে পারবে না, ফলে বিএনপির একটি নৈতিক বিজয় হবে। দুই, ভোটার উপস্থিতি। নির্বাচনে ভোটার উপস্থিতি যেমনটি আওয়ামী লীগ মনে করছে বা চেষ্টা করছে, 40% বা তার বেশি বিএনপি মনে করছে যে নির্বাচনে এই ধরনের পরিস্থিতি হবে না, বরং ভোটার উপস্থিতি 15-20% বেশি হবে না। বিএনপি নেতারা বিশ্লেষণ করে বলছেন আওয়ামী লীগের ভোটারদের অর্ধেক ভোট দেবে, নিরপেক্ষ ভোটারদের কেউ ভোট দেবে না, বিএনপি পন্থী লোকেরা কেউ ভোট দেবে না, ফলে মোট ভোটার উপস্থিতি 20% বেশি হওয়ার কথা না। নির্বাচনে যদি 40% কম ভোট হয় তাহলে বিএনপি এক ধরনের নৈতিক কাজ বিজয় লাভ করবে বলে বিএনপি নেতারা মনে করছেন, এজন্য তারা অপেক্ষায় আছেন। তিন, সারা দেশে আওয়ামী লীগ বিরোধ এবং সহিংসতা। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে উত্তাপ ছড়িয়ে পড়েছে, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের সহিংসতা সৃষ্টি হচ্ছে এবং এই সহিংসতা মেটাতে দলের কেন্দ্রীয় নেতৃত্ব হিমশিম খাচ্ছে, আর নির্বাচনের প্রচারণায় সময় এই সহিংসতা আরও বেড়ে যাবে বলে তারা ধারণা করছে, ফলে শেষ পর্যন্ত নির্বাচনে যে সহিংসতা এবং নাশকতা হবে তা দুদিক থেকে লাভ হবে। প্রথমত, আন্তর্জাতিক মহলের কাছে বিষয়টি গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয়ত, জনগণ এই সমস্ত সহিংসতার কারণে ভোটকেন্দ্র বিমুখ হবে, এটি বিএনপির জন্য ইতিবাচক হতে পারে বলে তারা মনে করছেন। চার, অখণ্ড বিএনপি। বিএনপির অনেক নেতা মনে করছেন যে সরকার বিএনপিকে ভাঙার জন্য বহু চেষ্টা করছে, শাহজাহান ওমর তার প্রমাণ, কিন্তু শেষ পর্যন্ত এই নির্বাচনের কেনাবেচার হাটে বিএনপির খুব বেশি নেতা কর্মী তারা পদভ্রষ্ট করতে পারেনি, এটা তাদের নৈতিক বিজয়। বিএনপির এ ধরনের কথা এবং আলোচনার মধ্য দিয়ে ভরঝাপটা এবং অনেক শরিক দলগুলো শেষ পর্যন্ত নির্বাচনের পথে পা দেবে। এ নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের শঙ্কা ছিল, কিন্তু শেষ পর্যন্ত কল্যাণ পার্টির চেয়ারম্যান ছাড়া আর কেউ সে পথে যায়নি, আর এই কারণে বিএনপির মনে করছে সামনের দিনগুলোতে নির্বাচনের পরও বড় ধরনের আন্দোলনের গড়ে তোলার সুযোগ রয়েছে। নৌকায় ভোট চেয়ে বহিষ্কার বিএনপি নেতা। নৌকায় ভোট চাওয়ায় বকশীগঞ্জে সাইফুল ইসলাম দাদা নামে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। সমিতির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনের সবাইকে কাজ করার আহ্বান ও নৌকায় ভোট চান সাইফুল ইসলাম। বিষয়টি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে স্থানীয় নেতাকর্মীরা দল থেকে তাকে বহিষ্কারের দাবি জানালে বুধবার বহিষ্কার করা হয়। নৌকা মার্কায় ভোট চাওয়ার কথা স্বীকার করে সাইফুল ইসলাম বলেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হিসাবে সভায় বক্তব্যের সময় নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছি।
পরে স্থানীয় নেতাকর্মীরা তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানালে বুধবার বহিষ্কার করা হয়। নৌকা মার্কায় ভোট চাওয়ার জন্য সায়া স্বীকার করে সাইফুল ইসলাম বলেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হিসাবে সভায় বক্তব্যের সময় নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছি, বিএনপি নেতা হিসাবে নয়। এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সাইফুল ইসলাম নৌকার পক্ষে ভোট চেয়েছেন, এটা দলীয় শৃঙ্খলা পরিপন্থী, তাই সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দলীয় পদ ও প্রাথমিক পদস্য থেকে বহিষ্কার করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।